extra time. দল তৈরি হয়ে গিয়েছে, দুই বিদেশি উইলিস প্লাজা ও কিংসলে এসে গিয়েছেন, কোচি আনলক কাজ শুরু করে দিয়েছেন, তবুও সমস্যায় মোহামেডান স্পোর্টিং। সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হবে দ্বিতীয় ডিভিশন আই লিগ, সেই জন্য 5 অগস্ট থেকে অনুশীলন শুরু করতে চেয়েছিল সাদা কালো শিবির। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও মোহামেডানের সাফল্য দেখতে চাইছেন, তবে করোনা পরিস্থিতির জন্য স্বাস্থ্যবিধি বড় বালাই। সেই নিয়ম অনুসারে আগামী 31 অগস্ট পর্যন্ত মাঠে নামার অনুমতি পাওয়া যাবে না। যদিও ক্রীড়ামন্ত্রী মনে করেন যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান বেরোবে, সেই জন্য আগামী 4 অগস্ট ফের এক টেবিলে বসবে দুই পক্ষ। আমরা চাই মোহামেডান আই লিগ সেকেন্ড ডিভিশন ভালো করে প্র্যাকটিস করুক, খেলুক, এবং সঙ্গে ভবানীপুর ক্লাবও আছে, সবাই খেলুক। কিন্তু আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন দিচ্ছে, যে অ্যাডভাইসারি দিচ্ছে, সেই অ্যাডভাইসারি মেনেই সবাইকে সব কিছু করতে হবে। এখন রাজ্য সরকারের যা সার্কুলার আছে লাস্ট, সেই সার্কুলার অনুযায়ী 31 আগস্ট পর্যন্ত খেলাগুলো অ্যাক্টিভিটিস এই মুহূর্তে চালু করা যাবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।